Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala amma ba'd. Ek bon poshno korechen, kapore jodi manusher birjo lege thake, sei kapore salat ada korle salat hobe kina. আমাদেরকে মনে রাখতে হবে সালাত বিশুদ্ধ হওয়ার জন্যে ছয়টি শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হচ্ছে নামাজির পোশাক, শরীর এবং নামাজের স্থান অপবিত্র বস্তু থেকে পবিত্র করতে হবে। মানুষের বীর্য পবিত্র না অপবিত্র এ নিয়ে দুইটি মত রয়েছে, তবে এখানে বিশুদ্ধ মত বা স্ট্রং বা শক্তিশালী মত হচ্ছে মানুষের বীর্য পবিত্র, সে নারী হোক বা পুরুষ হোক। অতএব নারী বা পুরুষের বীর্য কাপড় লেগে থাকে এবং সেই কাপড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লামের কাপড়ের বীর্য শুকিয়ে গেলে আঙুল দিয়ে উঠিয়ে দিতেন, ওইটাই পরে রাসূল সালাত আদায় করতেন, আর এটা ভিজা থাকলে ধুয়ে দিতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের এই যে সালাতের যদি এটা অপবিত্র হতো তাহলে ধুতে অবশ্যই নির্দেশ করতেন। কেউ যদি বলে যে না এটা রাসূলের জন্য খাস, তাহলে মায়েশা থেকে আরেকটি যে হাদিস আছে যে একটি লোক এসেছিল, তাকে রাত্রে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল, একটা কম্বল দেওয়া হয়েছিল, এই কম্বলে বীর্য লাগার কারণে পুরো কম্বলটা ধুয়ে রেখে তারপরে তিনি চলে যান। মায়েশা বললেন এটা কী করেছে সে, এটা তো তার কারণে এই কাজটা তার করা ঠিক হয় নাই। তাহলে আমাদের অনেক সময় কিছু মোল্লার আওয়াজ করে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি মানুষ, এই কথাটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। মানুষের বীর্য পাক, এটাই হলো বিশুদ্ধ মত। অনেকে বলে তাহলে গোসল ফরজ হয় কেন, নাপাক বের হওয়ার কারণে তো গোসল ফরজ হয়, এই কথাটাও ঠিক না। মানুষের বায়ু নিঃসৃত হলেও তো উজু নষ্ট হয়, এর মানে কি বায়ু কি নাপাক? নাপাক হলে তো যেই কাপড়ে বা শরীরে যে অংশে লাগবে সেটা ধুতে হতো। এই জন্যে গোসল ফরজটা আসলে নাপাক বের হয়েছে সেজন্যে নয়, বরং সমস্ত শরীরের রক্তের যে সঞ্চালন ঘটে এবং এরপর কারণে বীর্যপাত ঘটে, গোসল না করে মানুষের শরীরে শারীরিক সমস্যা হতে পারে, হবে এবং দুর্গন্ধ আসবে, সেই জন্যে পরিচ্ছন্নতার জন্যে এটাকে ফরজ করা হয়েছে। একজনের গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করার মতো পরিবেশ নেই, পানি নেই বা অসুস্থ, পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যাবে, সেক্ষেত্রে তায়াম্মুম করলেই যথেষ্ট, তার গোসল ফরজের কারণটা দূর হয়ে যাবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। মোট কথা, বীর্য যদি শুকিয়ে যায় সেটাকে উঠিয়ে দেয় আঙুল দিয়ে বা কিছু দিয়ে, সেটাই যথেষ্ট। সেটা যদি ভিজা থাকে ধুয়ে দিলেই হয়ে যাবে বা সেটা মুছে দিলেই হয়ে যাবে, এটাকে ধোয়ারও জরুরি না। তবে নিঃসন্দেহে সেটাকে পরিষ্কার করে নেওয়া, ধুয়ে নেওয়া, এটা সেটাই তো উত্তম, কোনো সন্দেহ নেই। তবে এটা নাপাক বলে সালাত হবে না এমনটা বলাও ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।